বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্রাবের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 10টা থেকে শুরু হয়, ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এবার সভাপতি, সাধারণ সম্পাদক সহ 13 পদে 21 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। 281 জন ভোটার পরবর্তী বছরের জন্য তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। তারা আশা করছেন নির্বাচিতরা তাদের পেশাগত সুরক্ষা ও উন্নয়নে কাজ করবেন।